সেই শহরে ফিরলেন মালালা। নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইনুজাই তার নিজ শহরে ফিরেছেন। এখানে 2012 সালে জঙ্গলি গোষ্ঠী তালেবানের সদস্যরা তাকে গুলি করেছিল। ওই ঘটনার পর এই প্রথম নিজ শহরে গেলেন মালালা। মালালা এখন যুক্তরাজ্যে থাকেন। নারী শিক্ষার পক্ষে প্রচার চালানোর জন্য তালেবানদের বিরাজভাজন হন তিনি। মালালার বাড়ি যে সোয়াত অঞ্চলে তা এক সময় জঙ্গি গোষ্ঠীর বড় ঘাঁটি ছিল। মাত্র 15 বছর বয়সে স্কুল বাসে মালালা জঙ্গি হামলার শিকার হন। নিরাপত্তা ঝুঁকি থাকায় মালালা সেই ঘটনাস্থলে যাবেন কিনা তা নিশ্চিত না। গত বৃহস্পতিবার মালালা পাকিস্তান পৌঁছান। এরপর তাকে কঠোর নিরাপত্তার মধ্যে হেলিকপ্টারে নিজ গ্রামে মিঙ্গুয়ায় নিয়ে যাওয়া হয়। এতদিন পর বাড়িতে ফিরে আপ্লুত মালালা বলেন, আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। বাড়ি ফিরে আমি খুব খুশি হয়েছি, এ ভূমিতে আবার আমার পা রাখতে পেরে সত্যি আনন্দ লাগছে। মালালা এ দফায় 4 দিন পাকিস্তানে থাকবেন। কেন হামলার শিকার হয়েছিলেন মালালা? মালালার যখন 11 বছর বয়স তখন তিনি ছদ্মনামে বিবিসি উর্দুতে লিখতেন। তালেবানের সাক্ষী দখলে কেমন চলছে দিন যাপন, এই ছিল তার লেখার বিষয়। মেয়েদের শিক্ষার অধিকার নিয়েও তিনি লিখতেন। শুধু লেখালেখি না, নারী শিক্ষার বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যেই কথা বলতেন। এসব বিষয় তালেবানদের চোখে পড়ে। তাদের পক্ষ থেকে মালালার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। পাকিস্তানের টেলিভিশনের উপস্থাপক হামিদ মির বিবিসিকে বলেন, আমি ওর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। 2012 সালের 9ই অক্টোবর মালালা অন্য দিনের মতোই স্কুল থেকে একটি ছোট বাসে করে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরে দুই জঙ্গি বাসে উঠে পড়ে। তাদের একজন জিজ্ঞেস করে মালালাকে। তারা মালালার মাথায় গুলি করে। এ ঘটনায় মালালার দুই সহপাঠী আহত হন। একটি শিশুও যে তালেবানের হামলার লক্ষ্যবস্তু হবে তা ছিল সবার কাছে অবিশ্বাস্য। এই ঘটনায় শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বে তোলপাড় শুরু হয়। মালালার উপর হামলার কারণ হিসেবে তালেবানদের যুক্তি ছিল সে ফরসুত এলাকায় পশ্চিমা সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে। ওই ভয়াবহ হামলায় আহত মালালা সেরে ওঠার পর থেকেই সোচ্চার হন শিশুদের শিক্ষা নিয়ে। 2014 সালে সবচেয়ে কম বয়সী হিসাবে নোবেল শান্তি পুরস্কার পান।